হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হলাম সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোগ্রেট সফটওয়্যারটি শিখতে পারবেন তো ফ্রেন্স আজকে পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কিভাবে পল লাইন ড্র করবেন কিভাবে সাইকেল ড্র করবেন কিভাবে রেক্টেঙ্গেল ড্র করবেন তো ফেন্স আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই তো আপনারা চাচ্ছেন যে অটোকেট সফটওয়্যারটি শিখবেন তো ফেন্স আপনারা চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এবং অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অটোকেট সফটওয়্যারটি শিখতে পারবে তো ফেন্স আমার এই টিউটোরিয়াল সিরিজে আমি কী করছি যে অটোকেট মোবাইল ভাষণে অটোকেটের একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অটোকেটের অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মনে আপনাদের ড্রয়িং শেখাবো তো ফেন্স চলুন শুরু করা যাক তো ফ্রেন্স এর আগের পর্বতে আপনাদের আমি দেখেছিলাম যে কীভাবে পেজ সেট আপ করবেন তারপরে অটোকেটের যে ওয়ার্কিং স্পেসটা বা অটোকেটে যে ড্রয়িং শিটটা আছে সেটি কালার কীভাবে চেঞ্জ করবেন আর অটো কীভাবে লাইন ড্র করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আপনার যারা ভিডিওটি দেখেননি তো আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো ফেন্স আজকের পর্বে আমরা কি করবো যে এখানে কীভাবে পলি লাইন ড্র করবো তবে কীভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করবো কীভাবে সাইকেল ড্র করবো ঠিক আছে তো সবগুলোকে দেখাবো তো ফেন্স যেহেতু অটকেট সফটওয়্যার একটি ইঞ্জিনিয়ারিং একটি সফটওয়্যার তো যেহেতু সফটওয়্যারটি আমাদের শিখতে হবে তো এর জন্য এই সফটওয়্যারের মধ্যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের আমি কি করবো যে ধরে ধরে শিখাবো ঠিক আছে তো একটু সময় যদি বেশি লাগতে পারে তো শেখার জন্য মনে হয় না যে একটু সময় বেশি লাগলে আপনাদের কোনো প্রবলেম হবে তো ফ্রেন্ডস এখন আমি কী করব যে আপনাদের পলি লাইন ড্র করে দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ডস পলি লাইন ড্র করার আগে তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমার গেটে ইন্টারফেসে গ্রিডটি চালু করা আছে গ্রিডটি অফ করে নিব তো উপরে দেখুন যেখানে গ্রিডের অপশান আছে এখানে ক্লিক করলেই কিন্তু ব্ল্যাক কালারের পেজ কিন্তু চলে আসবে ঠিক আছে ফ্রেশ ব্ল্যাক কালারের পেজ কিন্তু আমাদের সামনে এখন চলে আসছে তো ফ্রেন্ডস এখন আমরা কী করব যে পলি লাইন ড্র করবো ঠিক আছে তো ফ্রেন্ডস পলি লাইন ড্র করার জন্য যেটি করতে হবে তো ফ্রেন্স গেটের একবারে নিচের দিকে দেখুন যেখানে ড্র নামে অপশান আছে ঠিক আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করলে এখানে দেখুন লাইন পলি লাইন রেক্টেঙ্গেল সার্কেল আর্টস ঠিক আছে তো আমরা গত পর্বে কী করছিলাম লাইনে কাজ করছিলাম যে লাইন কীভাবে ড্র করবেন সেটি আপনাদের দেখাইছিলাম তো আজকের পর্বে কী করবো যে আমরা পলি লাইন ড্র করবো ঠিক আছে তো ফেন্স পলি লাইনটা কি পলি লাইনটা হচ্ছে যে আবদ্ধ লাইন ঠিক আছে তো আপনি একটা লাইন ড্র করবেন তো আপনি যেখান থেকে লাইনটা ড্র শুরু করছিলেন তারপরে যেখানে লাইনটা শেষ করবেন তো এই লাইনে যদি ক্লিক করেন আপনি একবারে স্লেট হবে ঠিক আছে আর এমনিতে আপনি যদি লাইন তৈরি করেন বা সেই লাইনে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে লাইনগুলো আলাদা আলাদাভাবে স্লেট হবে ঠিক আছে তো ফেন্স চলুন দেখা যাক স্ক্রিনে তো ফ্রেন্স এখন আমি কব যে পলি লাইন কমানটি দিব তো পলের লাইন কমানটি দেওয়ার জন্য পলি লাইন ক্লিক করবো তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে কমান উইন্ডোর মতো যে উইন্ডুটি আছে সেখানে আমাদের কি দেখাচ্ছে ড্র পলি লাইন ঠিক আছে তো যেহেতু আমরা পলি লাইন ড্র করব তো এই জন্য আমি কি করব যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো তারপরে থার্ড পয়েন্ট ক্লিক করবো ফোর্থ পয়েন্ট ক্লিক করবো তারপরে ফিফথ পয়েন্ট ক্লিক করব ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আপনি জয়টি ক্লিক করবেন মানে এখানে দেখুন যে ক্লিক করলে কিন্তু আপনার সেই লাইনগুলো কিন্তু ড্র হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন যদি আমরা কি করব যে পল্লাইন কমার থেকে বেরিয়ে যাব তো এই জন্য দেখুন যে নিচের দিকে যে অপশান আছে অথবা লাইনে যদি ক্লিক করি তাহলে লাইন থেকে আমরা পল লাইন থেকে কিন্তু বেরিয়ে যাব ঠিক আছে তো অথবা নিচের দিকে যে ড্র অপশান আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কমার থেকে আমরা বেরিয়ে গেলাম তো এই পলি লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় মানে আমরা যখন অডোকে থ্রি ডিতে কাজ করব তখন এই পলি লাইনটি কিন্তু আমাদের খুব প্রয়োজন ঠিক আছে তো যার কারণে পল্লাইন কমান্ডটি ভালোভাবে শিখে নেবে তো ফেন্স এখন দেখুন যে লাইনগুলো আমি ড্র করলাম এখানে যদি ক্লিক করি একটা ক্লিক করলে কিন্তু পুরা যেই লাইনগুলো আমি ড্র করছি তো পুরা লাইনগুলো কিন্তু স্লেট হয়ে যাচ্ছে ঠিক আছে এই পলের লাইনের সুবিধা হচ্ছে আপনি যদি এক জায়গায় ক্লিক করেন তাহলে দেখবেন যে সম্পূর্ণ লাইনগুলো কিন্তু এখানে স্লেট হয়ে যাবে ঠিক আছে তো ফেন্স এরপর আমরা দেখি যে লাইন কমান্ড পলি লাইন কমান্ডের মধ্যে তফাৎটা কি তো ফেন্স আবার আমি কী করছি যে পুরো অংশগুলো আমি যেহেতু পলি লাইনগুলো ড্র করছি সেগুলো সিলেক্ট করে নিলাম এগুলো ডিলিট করে দেবো ঠিক আছে তো এখন আমরা দেখব যে পলি লাইন আর লাইনের মধ্যে থফারটা কি তো ফ্রেন্স আবার এখান থেকে ড্রতে ক্লিক করলাম তারপর এখানে লাইন আবার কি করে ক্লিক করে লাইন কমানটি নিলাম প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম তো আবার এখানে লাইন কমাটি নিলাম আবার এখানে দেখুন যে থার্ড পয়েন্ট ক্লিক করলাম ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম ঠিক আছে তারপর আবার লাইন কমান্টি নিব আবার ফিফথ পয়েন্ট ক্লিক করবো তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যে লাইনটা আমি ড্র করলাম তো এই লাইনটাতে দেখুন যদি আমি যদি এখন ক্লিক করি ঠিক আছে এই লাইনটাতে ক্লিক করি মানে আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছে পলি লাইনের ক্ষেত্রে যদি একটা যদি ক্লিক করেন তাহলে সম্পূর্ণ লাইনগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে এই পাশে দেখুন যে এই লাইনটা কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে ঠিক আছে তো এদের দেখুন যে এরপরে এই লাইনটাকে সিলেক্ট করে নিচ্ছে আলাদা আলাদা করে ঠিক আছে তো দেখুন যে এটাই হচ্ছে আর কি লাইনের লাইন আর পলি লাইনের তফাত এই পলের লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে যখন আমরা অটোকে থ্রি ডিতে কাজ করবো তখন এই পলি লাইনটি কিন্তু তখন কিন্তু আমাদের পলি লাইনটি কিন্তু দরকার পড়বে ঠিক আছে তো যার কারণে আপনি কী করবেন যে মনোযোগ সহকারে ক্লাসটি দেখুন আর পলি লাইন আর লাইনের মধ্যে তফাৎ কী সেটি আপনারা বুঝে নিন ঠিক আছে তো ফ্রেন্ডস আবার আমি কী করছি এখানে লাইনগুলো ড্র করলাম সেগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে নিচ্ছি তো ফ্রেন্ডস আশা করি বুঝাইতে পারছি আপনাদের যে লাইন আর পলি লাইনের মধ্যে তফাৎ কী তো ফ্রেন্ডস আবার পলি লাইন কমান্টে আমি নেই তো আবার এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো থার্ড পয়েন্ট ক্লিক করবো ফোর্থ পয়েন্ট ক্লিক করবো ঠিক আছে তো ফ্রেন্ডস এখন আমি চাচ্ছি যে এরপরে যে লাইনটি আমি ড্র করবো সেই লাইনটি আমি মাপ দিয়ে তৈরি করব ঠিক আছে তো মাপ দিয়ে তৈরি করার জন্য তো ফেন্স এখানে দেখুন যে হোয়াইট কালারের একটি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড আসছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে মাপ দেখাচ্ছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মাপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে ঠিক আছে তো ফেন্স এখন আমি যে লাইনটি নেব সেটি আমি কত নেবো ঠিক আছে সাপোজ এখানে বারো ফিট নিবো তো এখানে যদি আপনি মানে কত ইঞ্চি নেবেন তো বারো ফিট আমি তিন ইঞ্চির মতো এখানে নিব তো এখানে যদি আমি এখানে বক্সে যদি টিক টিকমার দিয়ে দেয় তো দেখুন যে আমার যে লাইনটি আছে সেটি কিন্তু বারো ফিট তিন ইঞ্চির মতো তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ফ্রেন্স আবার আমি চাচ্ছি যে এই পাশ থেকে আমি যে লাইনটি নিব তো এটা আমি কী করব যে এটা আবার মাপ দিয়ে তৈরি করবো ঠিক আছে তো এটার মাপ দিয়ে কত দিবো আমি তো সাপোজ আমি কী করবো যে এখানে পঁচিশ ফিট এখানে পাঁচ ইঞ্চি নিব ঠিক আছে তো পাঁচ ইঞ্চি লেখার ব্যাপার এখানে টিক দিয়ে দেবো তো ফের দেখুন যে এই যে এই যে লাইনটি তৈরি করলাম সেটি কিন্তু পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এইভাবে আপনি কি করতে পারবেন যে আপনার ইচ্ছা মতো লাইন তৈরি করে নিতে পারবেন অথবা এখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারবেন ঠিক আছে তো ফের জাস্ট এই কমান্ডগুলো আপনাদের আমি ডিটেলসও দেখাচ্ছি তো আমরা যখন ড্রয়িংয়ের ক্লাসগুলো করবো তো সম্পূর্ণ মানে কমান্ডের কাজ কী তো এগুলো আমরা তখন বুঝতে পারবো ঠিক আছে জাস্ট এখন আমরা কী করতেছি যে কোন কমান্ডে কী কাজ সেগুলো আমরা দেখতেছি বা কমান্ডগুলো কীভাবে দিব সেগুলো আপনাদের দেখা দিয়েছি ঠিক আছে তো ফেন্স এখানে দেখুন যে পলি লাইন আমি ড্র করলাম এখন কমান্ড থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো কমান্ড থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো ফ্রেন্স আবার কী করবো যে যেখানে একটি কমান্ডগুলো ক্লিক করলে হবে অথবা দেখুন যে এখানে নিচে দিকে যে ড্র অপশান আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কমান্ড থেকে বেরিয়ে যেতে পারবেন ঠিক আছে তো ফেন্স এর আগে কি করলাম যে লাইনগুলো ড্র করলাম সেগুলো কিন্তু একটা একটা করে আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছিলো ঠিক আছে আর এই পলি লাইন দেখুন যে আবদ্ধ লাইন ঠিক আছে এখানে যদি একটা লাইনে যদি আপনি ক্লিক করেন সম্পূর্ণ লাইনগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন যে এই একটা লাইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে সম্পূর্ণ লাইনটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এক ক্লিকে তো ফেন্স এই আর কি লাইন আর পলি লাইনের মধ্যে তফাত তো ফ্রেন্স আমরা যখন থ্রি ডিতে কাজ করব তখন পলি লাইনে কাজটি আমরা বুঝতে পারবো যে পলি লাইন আসলে কী দরকার তো সিলেক্ট করে নিলাম এখন কী করবো লাইনগুলো ডিলিট করে দেবো ঠিক আছে তো ডিলিটে ক্লিক করলাম তো ফেন্স এরপর আমরা দেখুন যে রেক্ট্যাঙ্গেল কীভাবে ড্র করবো ঠিক আছে তো ফেন্স এখানে দেখুন যে ড্রতে আবার ক্লিক করলাম তো ড্রতে ক্লিক করার পর তো ফেন্স দেখুন যে এখানে লাইন কমান দেখছি আমরা পলি লাইন কমান দেখছি তো এখন যেটি দেখবো সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমান ঠিক আছে তো রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য তো ফেন্স এখান থেকে যদি আপনি কী করবেন যে রেক্ট্যাঙ্গেল যদি ক্লিক করেন তো ফেন্স এখানে দেখুন যে ড্র রেক্ট্যাঙ্গেল তো আমাদের দেখুন যে এখানে কমার উইন্ডোতে দেখাচ্ছে তো আমরা যদি এখন রেক্ট্যাঙ্গেল ড্র করতে যাই তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো তো কতটুকু নিব সেই অনুযায়ী এখানে দেখুন যে সেকেন্ড পয়েন্ট কিন্তু ক্লিক করে মানে চেপে ধরতে হবে ঠিক আছে চেপে ধরে ড্রাগ করে নিচে নিয়ে এসে ছেড়ে দেবেন তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্স আবার আমরা কী করবো যে আরেকটি রেক্টেঙ্গল আমরা ড্র করব তো এই জন্য আবার কী করব যে ড্রতে এখানে ড্রতে ক্লিক করবো ক্লিক করার পরে রেক্টেঙ্গেল কমান্ড নেব এখান থেকে তো ফ্রেন্স দেখুন যে আবার ড্র রেক্টেঙ্গেল এখানে কমান্ড নিতে দেখাচ্ছে তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো তো ক্লিক করার পর তো ফ্রেন্স আপনারা কী করবেন যে সেরে দেবেন না ঠিক আছে যে সার্কেলের মতো একটি পয়েন্ট আসছে তো এই পয়েন্টে ক্লিক কী করবেন যে আপনি ক্লিক করে এখানে দেখবেন যে ড্রাগ করে নিচের দিকে আপনি সেরে দিবেন ঠিক আছে মানে কতটুক নেবেন আমি সেই অনুযায়ী এখানে দেখুন যে এখানে নিয়ে যেয়ে সেরে দিলে কিন্তু আপনার রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ফেন্স এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আমরা তৈরি করলাম তো এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমরা মাপ দিয়েও তৈরি করে নিতে পারবো ঠিক আছে তো ফেন্স এখন কীভাবে আমরা মাপ দিয়ে তৈরি করবো তো ফেন্স এখন মাপ দিয়ে তৈরি করার জন্য যেটি করবো তো ফেন্স এখানে দেখুন যে যে রেক্ট্যাঙ্গেলগুলো তৈরি করলাম সেগুলো একটু সরাই নিয়ে যায় তা আবার রেক্ট্যাঙ্গেল কমানটি নিলাম তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম তারপরে এখানে দেখুন যে আবার ড্রাগ করে নিচের দিকে এসে ছেড়ে দিলাম সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করলে কিন্তু রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল ঠিক আছে তো ফের রেক্টেঙ্গেলের উপরের দিকে দেখুন যে একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড বক্সের মধ্যে মাপ দেখাচ্ছে তারপরে এখানে দেখুন যে আমাদের যে বামপাশ আছে রেক্ট্যাঙ্গেলের বাম বামপাশে এখানে দেখুন যে হোয়াইট কালারের একটি বক্স দেখা যাচ্ছে ঠিক আছে তো এই বক্সগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে মাপ দিয়ে কিন্তু রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো ফেন্স এখানে দেখুন যে হোয়াইট কালার বক্সে ক্লিক করা এখন যদি আমরা মান বসায় দেয় তাহলে কিন্তু সেই অনুযায়ী আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ফেন্স সাপোজ আমি কী করব যেখানে বারো ফিট তারপর এই পাশে যে বক্স আছে তো এগুলো যে মানগুলো আছে সেগুলো সম্পূর্ণ কেটে দিব তো কেটেতে আমি কী করবো যে জিরো এখানে দিয়ে দিলাম ঠিক আছে মানে জিরো এখানে চলে আসছে তো এই পাশে যে বক্সটি আমি নিব মানে এই পাশে যে লাইনটি নেব রেক্ট্যাঙ্গেলে সেটি কিন্তু বারো ফিট ঠিক আছে তো এখানে বারো ফিট দিয়ে দিলাম ক্লিক করলাম তো এখানে এই পাশে দেখুন উপরের দিকে যে লাইনটি তৈরি হয়েছে আমাদের সেটি কিন্তু বারো ফিট ঠিক আছে তো ফেন্স এরপরে দেখুন যে বাম পাশে যেই লাইনগুলো আছে তো আমি কী করব যে বারো ফিট বারো তা আমি কী করবো যে বারো ফিট বাই বারো ফিট মাপের একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করবো ঠিক আছে তো ফেন্স আবার আমি কী করব যেখানে দেখুন যে এই পাশে বাম পাশে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের বক্স আছে এখানে যদি ক্লিক করি তো আবার এখানে কি বারো ফিট দিব তারপরে এই পাশে কী করব যে আমি জিরো ইঞ্চি দিব ঠিক আছে তো তাহলে দেখুন যে আমাদের কিন্তু বারো বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট মাপে কিন্তু একটি রেক্টেঙ্গেল এখানে তৈরি হয়ে গেল ঠিক আছে তো ফ্রেন্স এইভাবে দেখুন যে এখানে রেক্টেঙ্গেল কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্স আবার কী করবো যে আবার রেক্টেঙ্গেল কমান্ডটি আপনাদের দেখায় তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই রেক্টেঙ্গেল কমান্টি ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার যেটি করছি আবার রেক্টেঙ্গেল কমানটি নিয়েছি আবার ড্রতে ক্লিক করলাম তারপর আবার কী করে রেক্টিঙ্গেলে ক্লিক করে দেব তো ফ্রেন্স কমার্ট মধ্যে কী দেখাচ্ছে দেখেন ড্র রেক্টেঙ্গেল ঠিক আছে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব তো ক্লিক করার তো ফ্রেন্স এখানে দেখুন যে পয়েন্টটি আসছে তো এখানে যদি আপনি কী করবেন যে হাতের অ্যাঙ্গল চেপে ধরে তারপরে ড্রাগ করে নিচের দিকে যদি সেরে দেন তাহলে রেক্টেঙ্গেলটি কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্স এখন আমরা কী করব যে এখানে মাপ তৈরি করবো ঠিক আছে তো ফ্রেন্স এখানে দেখুন যে হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আসছে তো এখানে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি মাপ দিয়ে তৈরি করতে পারেন ঠিক আছে তো আমরা কী করব যে উনিশ ফিট বাই উনিশ ফিট মাপে আমরা রেক্টেঙ্গল তৈরি করবো তো এখানে উনিশ ফিট জিরো ইঞ্চি তো এটি টিকমার্ক দিলাম তো উপরে যে লাইনটা আছে সেটি উনিশ ফিটের মতো তো যেহেতু আমরা উনিশ ফিট বাই উনিশ ফিট মাপে তৈরি করবো তো ফ্রেন্স এরপর বাম পাশে যদি ক্লিক করেন হোয়াইট কালার বক্সে তো এখানে আমরা কী করবো যে উনিশ ফিট নিব তো এখানে দেখুন যে আবার কী করবো যে এই পাশে সেটি আবার জিরো ইঞ্চি নিব ঠিক আছে জিরো ইঞ্চি নেওয়ার পর আবার টিকমার্ক দিব তো ফেন্স দেখুন যে উনিশ ফিট বাই উনিশ ফিট মাপের কিন্তু আমাদের রেক্টেঙ্গেল কিন্তু তৈরি হয়ে গেলো ঠিক আছে তো ফ্রেন্স এইভাবে কিন্তু আপনি মাপ দিয়ে রেক্টেঙ্গেল কিন্তু তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো ফেন্স কমান্ড থেকে বেড়ে যাওয়ার জন্য আপনি যেটি করবেন ড্রতে ক্লিক করতে পারেন অথবা যে কোনো একটি কমান্ডে ক্লিক করলে সেই কমান্ড থেকে আপনি বেড়ে যেতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্স এরপর আমরা কী করব যে সার্কেল ড্র করা দেখব ঠিক আছে তো ফ্রেন্স সার্কেল ড্র করার জন্য যেটি করবো তো ফেন্স এখানে দেখুন যে ড্রতে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পর তো ফেন্স এখানে দেখুন লাইন আছে পলি লাইন আছে রেক্ট্যাঙ্গেল আছে তারপরে সার্কেল আছে ঠিক আছে তো আমরা যে এখন সার্কেল ড্র করবো সার্কেল মানে বৃত্ত তো সাইকেল ড্র করার জন্য যেটি করবো তো ফেন্স এখানে সাইকেল এখানে ক্লিক যদি করেন তো ক্লিক করার পর প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন যে এখানে স্ক্রিনে যে পয়েন্টটি আসছে তো এখানে আপনি কী করবেন যে হাতের অ্যাঙ্গুল দিয়ে চেপে ধরে ড্রাক করে মানে আমার কতটুকু চাচ্ছেন তো সেই অনুযায়ী এখানে দেখুন যে আপনি যদি সেরে দেন তাহলে সেই অনুযায়ী এখানে সাইকেলটি আপনি তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো ড্রাক করে আমি সেরে দিলাম তো ফ্রেন্স দেখুন যে মানে এতটুকু আমি সাইকেলটি আমি তৈরি করে নিতে পারবো ঠিক আছে তো ফ্রেন্স আমার যে সাইকেলটি তৈরি হয়েছে সেটা রেডিয়াস হচ্ছে একুশ ফিট জিরো ইঞ্চির মতো ঠিক আছে তো ফ্রেন্স এই যে সাইকেলটা আমরা তৈরি করলাম তো এই সাইকেলটা এখন চাইলে কিন্তু আমরা মাপ দিয়ে তৈরি করে নিতে পারি ঠিক আছে তো মাপ দিয়ে তৈরি করার জন্য যেটি কবো তো ফ্রেন্স আবার আমরা কী করবো যে এখানে সাইকেল কমান্টি দিবো তো সাইকেল কোমানটি এখানে দিলাম তো দেওয়ার পর প্রথমে কী করলাম ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম তো আবার হাতে অ্যাঙ্গেল দিয়ে চেপে ধরে ড্রাক করে আমি সেরে দিলাম ঠিক আছে সেরে দেওয়ার পর তো ফ্রেন্স এখানে যে হোয়াইট কালারের যে বক্সটি আসছে তো এখানে যদি আমি যদি এখন মাপ দেই তো সেই অনুযায়ী আমার সাইকেলটি তৈরি হবে ঠিক আছে সাপোজ আমি চাচ্ছি যে এখানে এখানে ধরেন যে বারো রেডিয়াসের আমি কি বারো ফিট বারো রেডিয়াসের আমি একটি সাইকেল তৈরি করব তো বারো ফিট জিরো ইঞ্চি মাপে তৈরি করব তো বারো ফিট আমি দিলাম যে এই পাশে জিরো ইঞ্চি দেওয়া আছে তো এখানে যদি মার দিয়ে দেয় তো দেখেন যে আমার কিন্তু এইভাবে কিন্তু মাপ দিয়ে আমরা এখান থেকে সাইকেল তৈরি করে নিতে পারবো ঠিক আছে তো ফেন্স আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে পলিলাইন কমান্ড কমান কী তারপরে রেক্টেঙ্গেল কমান্ড কীভাবে দিবেন তারপরে সাইকেল কমান্ড কীভাবে দিবেন তো এগুলোর কাজ কি তো ফ্রেন্স এখন আপনাদের জাস্ট কমান্ডের ক্লাসগুলো চলছে তো এই কমান্ডের ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে তারপর আপনাদের কী করবে যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ডিজাইন তারপর আপনার বাড়ি ডিজাইন করবেন কীভাবে তো সম্পূর্ণ ক্লাসগুলো আমি কী করবো যে আপনাদের কমে স্টেপ বাই স্টেপ শেখাবো ঠিক আছে তো ফ্রেন্স যেহেতু প্রথমে আমি বলছি আপনাদের অটোকেটা একবার বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল লেভেলে আমি কী করবো যে আপনাদের মোবাইলের সাহায্যে ড্রয়িং করা শেখাবো ঠিক আছে তো ফ্রেন্স এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আপনারা যারা অটোকেট শিখতে চান অটোকেট টু ডি থ্রি আর বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো আছে তারপরে এলিভেশন সেকশন তারপরে বাড়ি ফ্ল্যান্থ কীভাবে তৈরি করবেন তো এগুলো কিন্তু কম্পিউটার ভাসন আছে ঠিক আছে তো আপনারা যদি শিখতে চান আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কী করবেন যে অটোকেট যে পিসি ভার্সন বা কম্পিউটার ভাসনে আপনারা শিখতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অটোকার মোবাইল ভার্সনে টু ডি এবং থ্রি ডি টিউটোরিয়াল টি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ